নমস্কার, সুরমাবার্তায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি শুভ্র প্রতিম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রথমেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। আর্ম ফোর্সেস ফ্ল্যাগ ডে পালন করিমগঞ্জে। সিলেটি রত্ন সম্মানে ভূষিত টিম করিমগঞ্জের ঋষিরাজ ভট্টাচার্য। করিমগঞ্জ জেলায় তৃতীয় ও চতুর্থ বর্গের পরীক্ষা কেন্দ্র না থাকায় প্রতিবাদ সিপিআইএমের। খেলমহারণ অনুষ্ঠানে অঘটন, রশি ছিঁড়ে অতিথিদের উপর পড়ল জাতীয় পতাকা। বরাকের সুপারি সিন্ডিকেট নিয়ে সুর চড়ালেন কংগ্রেসি বিধায়ক কমলাক্ষ দেবুরকাইস্থ। বরাকের গ্রামীণ অর্থনীতি স্থানীয় সুপারির উপর নির্ভরশীল। গ্রামাঞ্চলের প্রায় লোকই সুপারি ব্যবসার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এই স্থানীয় সুপারিতে সিন্ডিকেট করতে ব্যস্ত স্থানীয় সরকার পক্ষের লোকেরা, এমনই অভিযোগ বিধায়ক কমলাক্ষের। তিনি বলেন, সিন্ডিকেট এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে এর সাথে থানা পর্যন্ত জড়িয়ে পড়েছে। প্রত্যেকটি থানার জন্য আলাদা দাম নির্দিষ্ট করে রাখা আছে, সেই টাকা না পৌঁছলে গাড়ি যেতে পারছে না, যার দরুন গরিব সুপারি ব্যবসায়ীরা পথে বসতে চলেছেন। বর্তমান সরকার মুখে দুর্নীতিমুক্তের কথা বললেও আদতে ভারতের সব থেকে অর্গানাইজডভাবে দুর্নীতি আসামে হচ্ছে। বরাকে সিন্ডিকেটের কালেক্টর হিসাবে কাজ করছেন স্থানীয় বিজেপি বিধায়করা। কমলাক্ষ বলেন, বিজেপি বরাকের যুবকদের থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেডে চাকরি দিতে পারছে না, অথচ অবৈধভাবে বরাকের লোকের টাকা হরফ করে নিয়ে যাচ্ছে। বরাকভিলিতে আমাদের লোকাল সুপারি, অর্থাৎ আমাদের যদি অ্যাগ্রিকালচারাল প্রোডাক্ট দেখা যায়, যদি লোকাল সুপারির উপর আমাদের এই অঞ্চলের মানুষ কিন্তু তাদের অর্থনীতি অনেকটা নির্ভরশীল, এবং গ্রাম অঞ্চলে তো মানে একটা বিরাট ব্যাপার, একটা সুপারি একটা বিরাট ব্যাপার। গতকালকে আমি হাইলাকান্দি গিয়েছিলাম, এবং করিমগঞ্জে তো সেগুলো সবারই জানে, প্লাস প্রাইভেটে যেরকম একটা পজিশন হয়েছে, আপনাদেরকে কী বলবো, যে না সবার প্রায় লুকে মুখে সেগুলো প্রচলিত, যে 12 চাকার গাড়িতে অত টাকা লাগে, 8 চাকার গাড়িতে অত টাকা লাগে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে কি, যে সরকার বলে থাকে যে না দুর্নীতিমুক্ত, প্রদূষণমুক্ত, কি সব মুক্ত করে দেবে ওরা, কিন্তু আজকের দিনে দুর্নীতিযুক্ত যে একটা সরকার রূপান্তরিত হয়েছে বিজেপি সরকার, সেটা যদি আমরা মানুষের কাছে যাই তাহলে জানতে পারবেন। হাইলাকান্দি এবং এই অঞ্চলে যখন গেলাম, মানে গ্রাম অঞ্চলে যখন গেলাম, তখন মানুষ বলছে যে না আগে আমাদের আজকে রাত্রে আমি গাড়ি ছাড়বো, অর্থাৎ ওইটা অর্থাৎ 11টা থেকে 12টার সময় গাড়ি ছাড়া হবে, আমার 4টা বা 5টার ভিতরে আমার 12 চাকা হলে আমার এই অ্যামাউন্টটা নিয়ে অমুকের কাছে নিয়ে দিতে হবে, নামগুলো আমাদের জানা আছে অমুকের কাছে। প্র্যাকটিক্যালি যে এমন সুন্দরভাবে সেগুলো ম্যানেজমেন্ট, আমি বুঝলাম সেই ক্ষেত্রে এরকম যদি মানুষের উপকারের জন্য আমাদের থার্ড গ্রেড ফোর্থ গ্রেড চাকরির ক্ষেত্রে যে সরকার যদি সেই ব্যাপারে যদি সচেষ্ট হতো, তাহলে আমাদের এই অঞ্চলের যুবক যুবতীরা উপকৃত হতো। কিন্তু আজকের দিনে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, নেকেডলি সিন্ডিকেট চলছে, কিন্তু যে সময় আমাদের যুবক যুবতীরা সবসময় বলে থাকে যে না আমাদের চাকরি নেই, আজকে বাইরে থেকে এনে এখানে চাকরি দেওয়া আছে, থার্ড গ্রেড ফোর্থ গ্রেড চাকরি থেকে আমরা বঞ্চিত, সেই সময় সরকার বরাকভেলিতে এসে সিন্ডিকেট করছে, বরাকভেলি থেকে টাকা কালেকশন করে দিশপুরে নিয়ে যাচ্ছে। সিলেটি ফোরাম ট্রাস্টের পক্ষ থেকে সিলেটি রত্ন প্রদান টিম করিমগঞ্জের সিইও ঋষিরাজ ভট্টাচার্যকে। প্রত্যেক বছর সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করে যাচ্ছেন তাদের সর্বভারতীয় সিলেটি ফোরামের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। এবছর টিম করিমগঞ্জ নামক সংস্থার মাধ্যমে সমাজে সামাজিক কাজ করার পাশাপাশি বরাক উপত্যকার যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখা ঋষিরাজ ভট্টাচার্যকে সিলেটি রত্ন প্রদান করা হয়। এদিকে সিলেটি রত্ন লাভ করে এই পুরস্কারটি প্রদান করার জন্য সর্বভারতীয় সিলেটি ফোরাম ট্রাস্টকে ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি এই সম্মাননাটি টিম করিমগঞ্জকে উৎসর্গ করেন ঋষিরাজ ভট্টাচার্য। সিলেটি ফোরাম ট্রাস্ট থেকে প্রতি বছর আর কি একটা সিলেটি রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো এটা হইল গিয়া সমাজের কল্যাণের লাগিয়া যারা করে, সংস্কৃতি জগতে যাদের অবদান, স্পোর্টসের জগতে যাদের অবদান, শিক্ষা জগতে যাদের অবদান, ওগুলো আমরা একটু দেখি, এরকম একজন ব্যক্তিত্বরই আমরা সিলেটি রত্নটা দেওয়া হয়। তো গত বছর আমরা করিমগঞ্জেরই আমরা গর্বের বিষয়ে স্যার চন্দ্রজ্যোতি ভট্টাচার্যরই আমরা দিতে পারছি। আর এই বছরটা আমরা ঋষিরাজ ভট্টাচার্যের দিয়া, তো ঋষিরাজ ভট্টাচার্যর মানে পতাকিতা হইতাম আমি আজকের সমাজের অতটা ছেলেমেয়েরে যে
তারার যে বেকারত্ব গিয়া তারারে কতটুকু শান্তি দিছে এটা তো পাওয়ার অপেক্ষা রাখে না। তো ওইসব দিক চিন্তা করি আর কি, যে সমাজের তো একটা বিরাট কল্যাণ আর আমরারই একজন সিলেটি সন্তান, তো ওই হিসাবে আমরা আজকে তাহলে একটু সম্মান দিতে পারি। আর আমরা সর্বভারতীয় সিলেটি ফোরাম ট্রাস্ট গর্ববোধ করি, আনন্দ বোধ করি। ধন্যবাদ। যেহেতু সিলেটি ফোরাম ট্রাস্টের ইয়ে বা এখানকার সমস্ত সিলেটিদের কথা বলব, তো প্রথমে সর্বভারতীয় সিলেটি ফোরাম ট্রাস্টে অনেক ধন্যবাদ যে আমার এই পুরস্কারের যোগ্য মনে করছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আনন্দিত, এবং এই ধরনের সম্মান আমার ব্যক্তিগতভাবে আগামীতে আরও ভালো কাজ করার লাগে মোটিভেটেড করে। তো আজকে আমি আপনার একটি কথা বলতে চাই যে এই যে ঋষিরাজ ভট্টাচার্যের যে এই সিলেটি রত্ন অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, আমি মনে করি যে এটা ঋষিরাজ ভট্টাচার্য অ্যাজ এন ইন্ডিভিজুয়ালে দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে টিম করিমগঞ্জের সিইও ঋষিরাজ ভট্টাচার্য। ঋষিরাজ ভট্টাচার্যের আজকে থেকে কয়েক বছর আগে করিমগঞ্জের হাতে গোনা মানুষ হয়তো বা চিনত, তা আশা করি আজকের দিনে কিছু সংখ্যক মানুষের চেনা আগের থেকে কিছু সংখ্যক বেশি মানুষের আমার হয়তো বা চিনে। তো আমি মনে করি এটা একমাত্র সম্ভব হয়েছে টিম করিমগঞ্জের জন্য। টিম করিমগঞ্জের মাধ্যমে আমরা যে বিভিন্ন ধরনের ধরেন সোশিও কালচারাল অ্যাক্টিভিটিস যেটা আমরা গত তিন বছর ধরে করলাম, ওইটার লাগে ওই রেকগনিশন পাইছে। এবং যেহেতু টিম করিমগঞ্জের লাগে আজকে আমার পরিচিত, এর কারণে আমরা আজকে যে আপনারা দেখছেন যে টিম করিমগঞ্জের যে ফাউন্ডিং মেম্বার্স আসলো, আমরা যখন 2019 শুরু করছিলাম টিম করিমগঞ্জ, যখন কেউ টিম করিমগঞ্জ নাম জানত না, তখন যে চারজনকে নিয়ে আমি শুরু করছিলাম, আপনারা দেখতে পারবো এইদিকে আসেন। আমি রিকোয়েস্ট করবো আপনারা ঋষভ ভট্টাচার্য, অলোক দেব, নির্মলজ্যোতি বুদ্ধ, এই চারজনকে লইয়া 2019 আমরা জার্নি শুরু করছিলাম এই জায়গায় বসেছি। তো এই কারণেই আমি তারার হাতে আমি এই এটা এই রিওয়ার্ডটা আমি মনে করছি তারা আমার থেকে বেশি যোগ্য এই জিনিসটা অ্যাকসেপ্ট করার লাগিয়া, কারণ তারা যখন কেউ ঋষিরাজ ভট্টাচার্য চিনত না, তখন তারা আমারও বিশ্বাস করছে, আমার তারা কেরিয়ার আমার হাতে দিছে, দিয়ে আমার একলগে কাজ করছি। এর লাগে আমি আমার ফাউন্ডিং মেম্বার্স এবং কোম্পানির সবার কাছে অত্যন্ত বেশি কৃতজ্ঞ যে তারা আমার লগে আমার অর্গানাইজেশনে কাজ করে, এবং এই যে ইউনাইটেড থাকায় আমরা একটা বিরাট বড় আমরা একটা ফোর্স হইয়া উঠছি, যে মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল কালচারাল কাজ করতে পারি। আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে পালন করিমগঞ্জে বিভিন্ন যুদ্ধে শহীদ হওয়া সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে প্রত্যেক বছর 7ই ডিসেম্বর আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে পালন করা হয়। পুরো দেশের সাথে করিমগঞ্জে এই দিবসটি পালন করা হয়। শহীদদের আত্মবলিদানকে স্মরণ করে দিনটি পালন করা হয়। সৈনিকদের সাথে জনগণের মেলবন্ধনের জন্য জনগণের কাছ থেকে ফান্ড কালেকশন করে বিভিন্ন সমাজসেবামূলক কাজে ব্যবহার করে থাকেন। তাই করিমগঞ্জের সকল নাগরিকদের সাথে একাত্মতা গড়ে তোলার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে তারা জানান। আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে जो कि हर साल 7 दिसंबर को मनाया जाता है, इसी दिन जो है हमारा जो विभिन्न युद्ध लड़ाई के मैदान में जो हमारा जवान जो शहीद हुए हैं उनकी श्रद्धा के लिए जो है उनकी रिस्पेक्ट उनकी अनार में जो है मनाया जाता है, और साथ में जो लड़ाई के मैदान में अपना डिसेबल हुए हैं उनकी भी अनार के लिए मनाया जाता है, और इन सब के लिए रिहैबिलिटेशन के लिए जो है हम आम जनता से डोनेशंस मांगते हैं, और उस डोनेशन से जो है हमारा केंद्रीय सैनिक बोर्ड राज्य सैनिक बोर्ड के द्वारा विभिन्न प्रकार के वेलफेयर स्कीम चलाया जाता है। तो ये और जो है इस डे के पालन के माध्यम से जो है हमारा जो आम आदमी है ये भी जो है सैनिकों के साथ एकात्मता अनुभव करे, सैनिक जो परेशानियाँ झेल के जो है अपनी ड्यूटीज निभाते हैं उसका फीलिंग भी उनमें आए, तो मतलब इस तरह के चीज़ों को जगाने के लिए जो है आज के इस प्रोसेस फ्लैग डे शहीदों की अनार में वारंटेड पर्सनल के लिए मनाया जाता है। डिसी सर जो है
हम लोगों से अपील की या बिजनेस सरकारी विभागों से अपील की जो है हम प्रोसेस प्लान के फंड के लिए जो है जनरसली डोनेट करें। हमने खुशी शुभकामना दी। खेल महारणर विधानसभा भित्तिक अनुष्ठाने अगठन काठीगड़ार कालाइन खेल महारणे रशी छिड़े जातीय पताका खुले पड़ल अतिथिदेर उपर कालाइन कुरकुरी चा बागान खेलार माठे विधानसभा भित्तिक अनुष्ठाने घटे एक अगठन। जिला बीजेपी सभापति विमलेंदु राय सार्केल अफिसार रोबार्ट टलर उपस्थित छिलेन अनुष्ठानटीते। अनुष्ठाने जातीय पताका उत्तोलनेर समय हठात करे रशी छिड़े जातीय पताका पड़ल अतिथिदेर उपर एमन घटनाय हतचकित हये पड़ेन उपस्थित सकलेई। পরে আবার নতুন করে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। করিমগঞ্জ ও হাইলাকান্দি থেকে তৃতীয় ও চতুর্থ বর্গের পরীক্ষা কেন্দ্র তুলে নেওয়ার বিরুদ্ধে করিমগঞ্জে ধর্মঘটে সামিল সিপিআইএমের কর্মীরা। বৃষ্টির স্নাত বৃহস্পতিবার দিনে ফায়ার ব্রিগেড সংলগ্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন সিপিআইএম কর্মীরা। সিপিআইএমের কর্মীরা বলেন, সীমান্ত জেলা করিমগঞ্জ ও হাইলাকান্দি থেকে বর্তমান সরকার তৃতীয় চতুর্থ শ্রেণীর পরীক্ষা কেন্দ্র উঠিয়ে দিয়েছে, যার দরুন ডাইরেক্ট রিক্রুটমেন্ট 2022 পরীক্ষার সময় এই দুই জেলার পরীক্ষার্থীদের অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে। তারা বলেন, বর্তমান সরকার মুখে বরাকপ্রীতির কথা বললেও বরাকের দুই জেলাতেই পরীক্ষা কেন্দ্র উঠিয়ে নিয়ে বরাকের পরীক্ষার্থীদের বঞ্চিত করেছেন। তারই প্রতিবাদে তারা সরকারের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট করেছেন। সরকার অতি সত্বর করিমগঞ্জ ও হাইলাকান্দিতে পরীক্ষা কেন্দ্র না দিলে তারা তীব্র সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলবেন বলে জানান। ইতিমধ্যে জেনে গেছে যে রাজ্য সরকার বরাক উপত্যকার করিমগঞ্জ হাইলাকান্দি সহ আর রাজ্য সরকারের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষায় বেশ কিছু কেন্দ্র উঠিয়ে দিয়েছে। রাজ্য সরকার প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল শিলচর সহ বরাক উপত্যকায় কোনো নিয়োগ পরীক্ষা কেন্দ্র থাকবে না। তারপর মানুষের আন্দোলনের ফলে শিলচর পুনঃস্থাপন হলেও করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে গত বছরের মতো এবছরও কোনো নিয়োগ পরীক্ষা কেন্দ্র থাকছে না। আমরা মনে করি বরাক উপত্যকা এবং রাজ্যের সংখ্যালঘু মানুষের প্রতি সরকারের যে মনোভাব, সরকারের যে দৃষ্টিভঙ্গি, তার প্রতিফলন এটা। তারা সংখ্যালঘু মানুষের উপর আক্রমণের কেন্দ্র হিসেবে বরাক উপত্যকাকে ধরে নিয়েছেন, যাতে যেহেতু এখানে সংখ্যালঘু মানুষের আধিক্য, সংখ্যালঘু মানুষের বসবাস। গতবারও আমরা দেখেছি নিয়োগ পরীক্ষা কেন্দ্র শিলচর এবং করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে না থাকার ফলে এই উপত্যকার অনেক বেকার ছেলেমেয়েরা নিয়োগ পরীক্ষায় বসতেই পারেনি। তারা নিয়োগ পরীক্ষায় বসতে না পারে চাকুরির জন্য যে তাদের চাকুরির আবেদন করার, চাকুরিতে বসার যে অধিকারের প্রাথমিক শর্তটাই তারা পালন করতে পারেনি, সেখান থেকেই তারা বঞ্চিত হয়েছে। নিয়োগের ক্ষেত্রেও আমরা দেখেছি করিমগঞ্জের মানুষ, বরাক উপত্যকার মানুষ দেখেছেন বরাক উপত্যকার শূন্য পদগুলোতে বরাক উপত্যকার ছেলেমেয়েদের নিয়োগ না করে বাইরে থেকে নিয়োগ হয়েছে, সিংহবাগ পদে বাইরে থেকে নিয়োগ হয়েছে। নামে মাত্র বরাক উপত্যকার কিছু বেকার ছেলেমেয়েদের নিয়োগ করেছে, কিন্তু নিয়োগের 90% বাইরে থেকে, উপত্যকার বাইরে থেকে হয়েছে। এটা আসাম সরকারের সংখ্যালঘু মানুষকে এবং বরাক উপত্যকার মানুষকে বঞ্চনা করার যে ধারাবাহিক সিদ্ধান্ত হেমন্ত বিশ্ব শর্মার সরকারের আমলে, সেই সিদ্ধান্তটাই আরও জোরদারভাবে প্রতিফলিত হচ্ছে।
এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হল। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9955709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরঞ্জিত সিং, 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর, 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391, 9678086896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 0384326070, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী
কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমাবার্তা আজ এ পর্যন্তই, আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে।